দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই তো ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে বন্ধুরা, উঠছে উঠছে উঠছে, ও ট্যাংরা তো তুলে ফেলো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি, মা আর বাবা, আমরা তিনজন চলে এসেছি সুন্দরবন নদীতে। তো আমরা এখন নৌকায় বসে আর কি বড়শি কাঁথা চলছে পিছনে, বাবা বড়শিতে চারা গাচ্ছে আর মাও দুজন বড়শিতে চারা গাঁথা হচ্ছে। তো আজ আমরা 130 খানা বড়শি দেবো নদীতে, তো ফার্স্ট টাইম এত বড়শি দেবো। তো দেখা যাক কেমন মাছ পড়ে। তো বড়শিতে চারা গাঁথা চলছে। তো বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে, সুন্দরবনে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি। আগামী দিনে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও আপনারা উপস্থিত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চারা গাঁথা চলছে, এদিকে বাবা গাচ্ছে। আচ্ছা, পুঁটি মাছের চারাও আছে, বেশ বড় সাইজের পুঁটি আছে, আর এটার মধ্যে আছে জোমড়ার চারা, আর এদিকেও আছে পোকা জোমড়া, চিংড়ি, পুঁটি, টেংরা। তো এই যে গাঁথাও হয়েছে অনেকগুলো। তো এই যে বাবা অনেকগুলো বসি কেটে ফেলেছে আর গাঁথা চলছে, হই না চিংড়ি। মা গাচ্ছে টেংরা, জোমড়ার চারা দেওয়া হচ্ছে। এইগুলো না ফেলে এই কটা দিছি, ঠিক আছে। তুমি আরো আরো বড় মাছ গিলে ফেলবে, অল্প কেটে ফেলি নাকি? ওই পোকাটা ফেলে দিই আর শাঁসটা দিতে। এটাও পোকা দেওয়া হচ্ছে, পোকা জমড়া একটু বেশি করে দিলে আর কি ভোলা মাছটা খায় বেশি, ভোলা টেংরা চরকোদাও খায়। অসুস্থ হয়ে পড়েছিল, তো আমরা বড় নদীর সামনেই আর কি বসে আছি, এখানে সব কিছু রেডি করে নিয়ে আর বেরিয়ে পড়বো, রওনা দেবো তাড়াতাড়ি করে, তিনজন মিলে গেঁথে নেবো, কারণ আমাদের বড়শি প্রচুর। এখান থেকে নিয়ে শুরু করে এখানে আর মার হাতের তলা থেকে নিয়ে একদম এখান থেকে শুরু করে পুরো ক্যারেটটাই পুরো বড়শিতে ভরা। আজকে আমরা প্রায় 140 খানা বড়শি নিয়ে এসেছি, এই ক্যারেটটা পুরো ভর্তি বড়শিতে। তো চারাগুলো গেঁথে নেবো আর নিয়ে আজকের আর কি বেশ একটা ভালো মতো ফেলবো বড়শি, দেখা যাক তো ভাগ্যে কী আছে। চলো আগে বড়শিগুলো সব গেঁথে নিই। আমরা রওনা দিয়ে দিয়েছি, তো বাবা মাছ দিচ্ছে আর মা দাঁড়ায় আছে, দাঁড় বাইছে। তো এইবারে আমরা বড় নদী থেকে বেরিয়ে পড়েছি, মা বেশ ভালোই দাঁড় টানছে। বড় নদীর মুখে চলে এসেছি, তাড়াতাড়ি করে আমরা দাঁড়টা বিয়ে আর ওপরে পার হয়ে যাব, তারপরে বসে পড়তে হবে। বন্ধুরা, আমরা যাচ্ছি ফরেস্টের পাড়ের দিকে, মানে যেখানে টাইগার থাকে সেখানে। তো আজকে ওখানে গিয়ে আর কি বসিটা পাতবো, তো দেখা যাক মাছ কেমন হয়। তো বাবা মাছ দিচ্ছে আর আমি আর বাইছি, মা বাইছিল এতক্ষণ। তো বড় নদী তো পাড়ি দিতে একটু সমস্যা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি নদীর ভালো জায়গায়, মানে যেখানে ফরেস্টের পাড়টা, আর এখানে আমরা আর কি বড়শি পাতবো, এখানে ঝোল ড্রাম দেবো। তো পাতা শুরু করে দেবো, আমাদের সব রেডি। তো প্রথম ঝোল এই যে ফেলে দিলাম, কানাই যাবার টু। তো বন্ধুরা, তাহলে বড়শি পাতা শুরু করে দিলাম, জয় মা, বেশ আগো বাদ 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 দেখি কানার দিকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তুমি ঘুরি দাও, ঘুরি দাও আস্তে আস্তে, এই হচ্ছে বসি ফেলার নিয়ম। তো বসি তো পেতে দিচ্ছি আর বাবা মাঝি দিচ্ছে, ও বাঁ দিকে দাও, দিচ্ছি বসিগুলো পেতে নিই তাড়াতাড়ি করে। এবারে পেতে নিয়ে তারপরে
ঘন্টা দুই মতো বসবো, অপেক্ষা করব, তারপরে বসে তুলবো। তো বাবা একাই মাছ দিচ্ছে আর কি। তো বন্ধুরা বসছি প্রায় আমরা আর কি শেষের পথে, অল্প কিছু আছে, আর ওইরকম 15-20টা বসে আছে। তো 140 খানা বড়শি ছিল, তার থেকে আর 15টা আছে, মানে প্রায় সব বড়শি নদীতে দিয়ে দিয়েছি। তো এটা ফেলতে পারলে আর কি মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর কি। তো মা দাঁড়িয়ে দিয়েছে, কারণ এখন টান উঠে গেছে তো খুব, আজকে দিনটা বড়শি চলবে, এরপর আর বড়শি দেওয়া যাবে না, কারণ নদীতে খুব টান উঠে গেলে আর বড়শি দেওয়া সম্ভব হয় না। আর বড়শির কাজটা সবসময় রিস্কের কাজ, কারণ একটুখানি যদি উল্টোপাল্টা হয়ে যায় তো প্রচুর রিস্ক। তো সেই জন্যে টানে একদমই বড়শি দেওয়া যায় না। তো আমরা আজ দিচ্ছি, আর কালকের থেকে আর বসে দেওয়া যাবে না। সামনেই প্রায় সমবায় ঘাট, সমবায় ঘাটে চলে এসেছি আর কি। তো বন্ধুরা বসি শেষ, শেষ বসি, আর একদম সেই ছোলের কাঠে বসি হয়ে গেছে এই গ্যারেজের। তো এবারে ছেড়ে দেবো এখানেই। তো ছেড়ে দিলাম, ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা হ্যাঁ, ওই যে আমাদের ছোল, হ্যাঁ পেরে দিয়েছি, ওই যে ছোল ড্রাম, লাস্ট ড্রাম ওই যে ওখানে। তো এবারে আমরা একটু কানার দিকে যাবো, আর রোদ্দুর বন্ধুরা প্রচণ্ড পড়েছে, বাবা মাঝে দিচ্ছে, ও সাইডে দাও। তো আমরা সাইডের দিকে গিয়ে কোনো এক জায়গায় আর কি বসবো, কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, খুব খিদেও লেগেছে। হ্যাঁ ওদিকটা সমবায়ের ঘাট, চলো আগে কানার দিকে যাই, গিয়ে তারপরে সামনের দিকে গিয়ে নৌকাটাকে ধরি। তো এবারে খাওয়া দাওয়া করবো, তো বাড়ি থেকে জল নিয়ে এসেছি, আর ঘাটটা সেটার মধ্যে দেখি। তো এই যে দুধ দিয়ে সকালে পান্তা, তো দুধ দিয়ে পান্তাটাকে খেয়ে নেবো, তারপরে আর কি বড়শি টানা শুরু করবো। খিদে লেগে যায়, সকালে এসছি তো সেই 6টার সময়, সেই জন্য আর এখন 1:30-2টা বাজতে যায়। তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো, নিয়ে তারপরে বড়শি টানবো। বড়শি আমাদের পাতা ওই দিকে, আর রোদ্দুর লাগছে বলে বাবা সোলার পেটি মাথায় দিয়ে রেখেছে। এটা হচ্ছে টাইগার পাড়, এখানে জাল দেওয়া আছে, জঙ্গলের ভিতরে বাঘ আছে, তো এখানে বেশিক্ষণ থাকবো না, থাকাটা রিস্ক। তো খেয়ে নিয়ে আর আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো, তাই তো? তো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি, পান্তা নদীতে বসে পান্তা ভাত খাওয়া, মানে কি করবো সকাল সকাল, বেশ ভালো। দুধ দিয়ে তো খেতে ভালো লাগে, সাদা হয়ে আছে মানে দুধ দিয়ে খাচ্ছি। এই যা তো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে একটু ভালো লাগবে শরীরটা, তারপরে বসে টানা শুরু করবো। আমরা বেরিয়ে পড়লাম বড়শি তুলতে, তো বেশ 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো এবারে বড়শি তুলতে হবে, অনেকটা সময় পরে, ছোলের কাছে প্রায় চলে এসেছি, আর সামনেই ছোল। তো মা দাঁড় দিচ্ছে আর বাবা মাঝি দিচ্ছে, বড়শি তোলা শুরু করবো এবারে। এই যে ধরেছি, ছোল দড়ি ধরে নিয়েছি, দাঁড়টা তুলে দাও সব। তো এবারে বড়শি টানা শুরু করবো, উঠে গেছে গ্যারাপি, গ্যারাপি উঠে গেছে, কিন্তু মাছ নেই। প্রথম বড়শি তার খাই, প্রথম বড়শি চার কাঁংড়ায় ঢুকেছে, যা বসে বসে তোলো দেখি। তো বাবা তুলছে এবারে বড়শি, চারা তো রয়ে গেছে সব, চারা খাইনি কেন, কারণ কি দেরি হয়, আর একটু দেরি করে তুলতে হতো নাকি, তোলো দেখি, মাছ থাকলে তো বোঝাই যাবে। বন্ধুরা হ্যাঁ, মাছের দেখা পেয়েছি আমরা, কটা আর কি বড়শি তোলার পাতে, ও শাপলা পাতা, তাই না? তোলো তোলো তোলো। তো আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ হলো শাপলা পাতা, তো বেশ আর কি বড় মাছটা, ও বেশ বড়। তো মাছ ছেড়ে দেবো, হ্যাঁ মাছ ছাড়া, মাছ ছাড়াও, তুমি ছাড়াও আগে। ও যে কাঁটা 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 কিন্তু চেপে ধরো ভালো করে, ওই তুমি উল্টাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ শাপলা পাতা পড়েছে, তো ওর লেজে কিন্তু কাঁটা, লেজে তো কাঁটা কিন্তু আমি, চারা খেয়েছে,
লেজে বাড়ি দেবে, সংরক্ষিত মাছ শাপলা মানে এটাকে শঙ্কর মাছ বলা হয়। ও বড়শিটা ছাড়িয়ে দাও, এটা রেখে দাও। কি টান দিচ্ছে মাছ আছে মনে হয়, আরো একটা শাপলা পাতা উঠেছে, ও লাফাচ্ছে, ও শত শাপলা পাতা গো। তো বন্ধুরা এটা আমরা ছেড়ে দেবো, ও বা ছাড়াও তো এই যে ওটাকে বাবা, ও পিছনে কিন্তু কাঁটা থাকে ওর, সাবধানে ইয়ে করবা ছাড়াবা, ওই লেজে করছে, ছোটো ছোটো শাপলা পাতা দুটো বাঁধলো। এই যে দাও ছেড়ে দাও, তো চলে গেল ও। তো বাবা বলছে একটা ঠোকর আছে, কিন্তু মাছের তো দেখা এখনো মিলছে না। ও ওই তো মাছ, বাবা মা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই তো ওই তো, হ্যাঁ ওই যে ওই যে ওই যে বন্ধুরা উঠছে। ও ট্যাংরা তো তুলে ফেলো, তো বেশ আর একটা ছাড়াও। এই তো ক্যারেট আছে, তো এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ট্যাংরা। শব্দ করছে বাবা, একটু শব্দ করছে শুধু। তো এই যে আর বসে তোলা হচ্ছে, শাপলা পাতা দুটো বেঁধেছে, আমরা দুটো ছেড়ে দিয়েছি। এদিকে বসে খুব ঘন দেওয়া, ইট উঠলো আর একটা, আরো একটা। ও চরকতা ট্যাংরা না গাগরা ট্যাংরা। তো মোটামুটি আরো একটা ট্যাংরা আমাদের বাঁধলো, এটা নিয়ে আমাদের দু নম্বর ট্যাংরা। চলো ছাড়িয়ে ফেলো সব করে, টান কম আছে নদীতে কিন্তু টান উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দু নম্বর, ওই একটা বড় মাছে চারা গেলেনি। বাবা বলছে একটা মাছের ঠোকর আছে, কিন্তু দেখা যাক কতটা দূরে মাছ আছে। মাছ আছে, বাবা বলছে মাছ আছে, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে, ও ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ বড় বড় টেংরা, বড় 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 মোটামুটি বড়, ওই যে ওই যে ওই যে জলে লাফাচ্ছে, ওই উঠছে। শিমুল, শিমুল ট্যাংরা গো। ও কি ট্যাংরা বাবা এটা, শিমুল তোর? হ্যাঁ হ্যাঁ ছাড়াও, বামাতে পাত দিচ্ছে ওটা। শিমুল ট্যাংরা খেয়ে নিয়েছে বাবা, কি খাওয়া খেয়েছে ও, শব্দ করছে। এই তিনটে হলো, ওটা হাওয়া দিচ্ছে মানে টান খাবে। দেখো যদি মাছ থাকে তো ভালো, কই আছে আছে। ও এটাও টেংরা, শুধু টেংরা, আজকে কি আমরা টেংরার খুঁড়িতে এসে পড়েছি নাকি? টেংরা নাও রেখে দাও, খুলে গেল, শাপলা পাতা ছেড়ে দিলাম আমরা, আর দুটো পড়েছিল আর টেংরা পড়ছে এবারে সব। ও কাঁটা দেয় কিন্তু উঠেছে।
মাছ টানছে, ঠোকর দিচ্ছে, ঠোকর দিয়েছে বাবা বললো। হ্যাঁ, মা কিন্তু এদিকে মাছ দিচ্ছে, মা এখন মাছ দিতে আছে আর বাবা বসে তুলছে। ও হ্যাঁ, ওই তো ছোট্ট তো একদম ছোট টেঙ্গা। তো বাবা বলছে একটা টান আছে, দেখা যাক যদি টান থাকে তো বেশ ভালোই হয়। চারা খেয়ে ফেলেছে, চারা খেয়ে চলে গেছে মাছে। বড় মাছ আছে, মাছ আছে, মাছ আছে। হাওয়াও উঠছে যেহেতু, ভাটার টান পড়ে গেছে তো মাছ আছে বলছে বাবা। দেখা যাক মাছ যদি তো উঠে তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, আরও একটা মাছ উঠেছে, বেলে মাছ। তো বেশ বড় সাইজের বেলে, এটা আমাদের সুন্দরবনের বেলে মাছ। ও ছাড়ি ফেলো, চাটা বেলে, চাটা বেলে। হ্যাঁ, চাটা বেলে। আর আমাদের বড়শি বেঁধে গেছে, কোথায় বেঁধে গেছে বুঝতে পারছি না, মানে এতভাবে বেঁধে গেছে বড়শিটা। বেশ বড় এই মাছটা, মোটামুটি বেশ বড়। আর ট্যাংরা মাছগুলো সব ওই অবস্থা। দেখি আমরা বড়শি তোলা শুরু করে দিই, দেখি মাছ আর আসে কিনা। আমাদের বড়শি পেঁধে গেছে, এখানটায় কিসে পেঁধেছে ঠিক বুঝতে পারছি না, টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। বড়শি কিলো তুলে ফেলি বন্ধুরা, বড়শি। হ্যাঁ, ওই যে আমাদের ছোল উঠে গেছে প্রায়, ছোল কাছি। হ্যাঁ, বড়শি প্রায় কমপ্লিট, বড়শি তোলা কমপ্লিট। আর মাছ বলতে বেশ মোটামুটি হয়েছে, চার পাঁচটা হয়েছে গাগরা ট্যাংরা, আর একটা হয়েছে চ্যাটা বেলে মোটামুটি, আর দুটো সাতলা পাতা পড়েছিল তো সেগুলো তো ছেড়ে দিয়েছি। আপনারা দেখেছেন সাতলা পাতা আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ, সুন্দরবনের সংরক্ষিত মাছ সাতলা পাতা, তো ওগুলো নেওয়া যায় না। এবার আমরা বাড়ির দিকে ফিরলাম বন্ধুরা, তো দাঁড় বাইছি এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাবা মাঝিতে আছে আর আমি দাঁড় বাইছি নদীতে। টান মোটামুটি বেশ ভালোই উঠে গেছে আর ঢেউও বেশ লাগছে, কারণ ভাটা পড়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঘাটের দিকে যেতে হবে, ঘাটে গিয়েই দেখা হচ্ছে আজকে টোটাল কতটা মাছ হয়েছে। তো চলো ঘাটে গিয়েই দেখা হচ্ছে বন্ধুরা। আজকে আমরা যা মাছ পেয়েছি, এটা আছে আমাদের চ্যাটা বেলে, আর এর মধ্যে ট্যাংরা আছে অনেকগুলো, এটা এই যে 1 2 3 4 5টা, টোটাল 5টা ট্যাংরা, আর এই যে একটা বেলে মাছ, আর দুটো ছেড়ে দিয়েছি, আর হ্যাঁ দুটো আমরা শাপলা পাতা জলে ছেড়ে দিয়েছি, তাই তো। তো এটা চ্যাটা বেলে বন্ধুরা। তো আমরা ঘাটে চলে এসেছি, যেখান থেকে আমরা বেরিয়েছিলাম তো সেখানে আবার চলে এসেছি। তো বাবার হাতে বড় মাছটা মানে চ্যাটা বেলেটা, আর মায়ের কাছে আছে ট্যাংরা মাছ। তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। মাছ বলতে আজকে বেশ ভালোই মাছ হয়েছে, অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি মাছ হয়েছে। আজকে ভিডিওটি এতটাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সুন্দরবনে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি, আগামী দিন আপনাদের আরও সুন্দর ভিডিও আমরা উপহৃত বেশি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা, মাটাটা করে দাও, টাটা।